আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসার মতন আরেকটি ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগে আমি আপনাদের সাথে আরও দুটি রেসিপি শেয়ার করবো, হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন আমি রান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে ফেলেছি, আর পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি। এখানে মাছ রান্না হবে আজকে, তো ভাজার জন্য মাছ মেখে রেখেছি, আর এখানে হচ্ছে ডাল। আর এদিক দিয়ে খালা আমাকে কেটে কুটে হেল্প করে দিচ্ছে, আর এ পাশ দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, এগুলো ঠান্ডা করে কিছুটা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব, আর কিছুটা আমার আলুর চপে লাগবে। আর এখানে কুচু কুচু করে একদম কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা, সেটা আমি রেখে দিয়েছি আলুর চপে দেওয়ার জন্য। আমার কাছে এখন ধনে পাতা নেই, থাকলে ধনে পাতাটাও দিতাম, আপনারা থাকলে দিয়ে দিবেন। তো আলুটা আমার বয়েল হচ্ছে, মাছ ভাজি হচ্ছে, এখানে ডিম বয়েল করতে হবে। আর এই যে আমি বসিয়ে দিয়েছি ডিমটা হচ্ছে, এরপরে এখানে যেই সবজিগুলো ছিল ফ্রিজে, সবগুলো আলুর সাথে একদম এভাবে করে ভাজি করা হচ্ছে। তো অল্প আছে, এটা এখন আস্তে আস্তে ভাজি হচ্ছে, এটা হতে থাকুক। পাশাপাশি আমি যে কাজগুলো করছি, আলু যে আমি সেদ্ধ করলাম, আপনারা চাইলে একদম পানি শুকিয়ে সেদ্ধ করতে পারেন, অথবা পানিটা ঝরিয়ে ফেলতে পারেন। পানি ঝরানোর পরে আলু শুকানোর জন্য রেখে দিতে হবে, মানে গায়ে কোনো রকম পানি থাকবে না, হালকা ঠান্ডাও হয়ে যাবে ততক্ষণে। আর একদমই পানি দিয়ে মানে ভিজিয়ে তারপরে ছিলতে হবে না, এগুলো খুব সুন্দর করে শুকিয়ে ফেলতে হবে, যাতে করে আলুটা শক্ত শক্ত থাকে, তাহলে কিন্তু আলুর চপটা একদম পারফেক্ট হবে। তো আরও কিছু টিপস শেয়ার করবো আমি বানানোর সময়। এই রুমটা সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ অনেকটা দাগ হয়ে গেছে। খালা একদমই মানে পরিষ্কার করে কাজ করতে চায় না, আমরা তো দেখিও না, তো মাঝে মাঝে এরকম করে একটু করে নিতে হয়। আর এখানে সব কিছু রেডি করা শেষ, আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে আমার জামাইকে বলেছি একটু হাত দিয়ে সুন্দর করে ফিনিশিং করতে, সে মিলে আমি মিলে এটা করেছি। দেন এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, তো মশলাগুলো আমি বলে দিই। এখানে আমি ভাজা জিরা দিয়েছি, পরিমাণটা বলছি না, আন্দাজ করে দিয়ে নেবেন, কারণ আমার এখানে আলুর পরিমাণ অনেক বেশি। ভাজা জিরার গুঁড়া দিয়েছি, এরপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি, এরপরে আমি কিছুটা গরম মশলা দিয়েছি, খুব সামান্য পরিমাণ, একদম খুব বেশি স্মেল হলে আবার ভালো লাগবে না, তো এই জন্য খুব সামান্য মানে পরিমাণে দিয়েছি গরম মশলা গুঁড়ো যেটা। আর এরপরে আমি এই যে স্বাদে ম্যাজিক মশলা আর একটা নুডলসের মশলা এক্সট্রা ছিল, ভাবলাম এটাও দিয়ে ফেলি, ভালো লাগে, তো মশলাগুলো দিয়ে দিয়েছি। নুডলসের মশলা ইউজ করলে আসলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। বাকি তো আরও অনেক কিছু মশলা আমরা বাসা থেকে ইউজ করছি। আর এখানে এরপরে আমরা এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, একটু আন্দাজ করে দিতে হবে, কম বেশি হতে পারে, এর জন্য পরিমাণ মতো বলছি। এরপরে হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দিব ঝালের জন্য, যেহেতু এখানে কাঁচা মরিচ ইউজ করব, আমি গোলমরিচ দিয়েছি আর গুঁড়া মরিচ দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, কিংবা শুকনো মরিচ তেলেও দিতে পারেন, আমি শুকনো মরিচটা দিইনি, বাট আলুর চপ করার সময় সামান্য চিলি ফ্লেক্স দিয়ে মাখিয়ে নেব, আমার পছন্দ এর জন্য। তো এখানে গুঁড়ো মরিচটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল না হলে কিন্তু আবার আলুর চপটা খেতে ভালোও লাগে না। আর এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা কাঁচা মরিচ, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, বেরেস্তার ফ্লেভারটা এত মজার লাগে, যারা কাঁচা পেঁয়াজ ইউজ করেন কিংবা হালকা ভাজা, একবার অবশ্যই ভাজা মানে পেঁয়াজ বেরেস্তা ইউজ করে দেখবেন। এরপরে আমি সেই ভাজা পেঁয়াজের তেলটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে আলু ভর্তা করার মতো করে মাখিয়ে ফেলবো, এত সুন্দর মানে জাস্ট এই ভর্তাটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এত মজা লাগে এটা। তো আমার শ্বশুর এসে বলছিল কি, এতগুলো আলু ভর্তা কেন আজকে, এত আলু ভর্তা কী হবে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিলো, মানে একদমই খুবই মজার একটা আলু ভর্তা। তো যাই হোক, এরপরে আমি সবগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো পোর্শন, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, বাট আমি বেশ অনেকগুলো করছি। যেহেতু ডিম আলুর চপ হবে, ডিম আলুর চপে একটু আলুর পরিমাণটা বেশি লাগে, আলুর চপে কম হলেই হয়, কারণ ডিমটা কাভার করতে হয় এই জন্য করে। আর আলুর চপ কিন্তু বেশ খেতে সবাই বেশ পছন্দও করে, তো ভাবলাম একবারেই করে নিই, যেহেতু রোজার আগে করা হলো না, আর এখন একটা দাওয়াতের প্ল্যানিং চলছে, এই জন্যই করে আমি ফ্রোজেন করে রাখবো দুই দিনের জন্য, এই তো হচ্ছে অবস্থা। তো আমি এটা খুব সুন্দর করে মাখিয়ে এখন রেখে দিব, বাকি যে কাজগুলো করতে হবে ডিম চপের জন্য, ডিমটাকেও সুন্দর করে কাটিং করতে হবে। আর
কোটিং করার জন্য, যেহেতু ফ্রোজেন করে রাখবে এই ক্ষেত্রে অবশ্যই আমাকে কোটিং করে রাখতে হবে। তো এই জন্য আমি দুটো ডিম নিয়েছি, এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি, এটা এখন সুন্দর করে ফেটে নিচ্ছে আমার জামাই। আমার জামাই কিন্তু আজকে আমাকে অনেক হেল্প করেছে, সে আমার সাথে সাথে আলুর চপ বানিয়েছে, এই যে ডিমটাও সে নিজে ফেটিয়েছে, ভিডিও সে করেছে, দেন আলুর চপ বানাবে আমার সাথে, আবার পেঁয়াজও সে আজকে ভাজার জন্য বসিয়েছিল, মানে অনেক হেল্প করেছে আজকে আলহামদুলিল্লাহ। অবশ্য ফ্রি থাকলে এরকম হেল্প লাগলে সে করে, প্রবলেম নেই সবসময়। আর এখানে হচ্ছে ডিমটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি, আমি চপিং বোর্ডটা নিইনি এই জন্য ডিমটা কাটা একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, তো ব্যাপার না, এইটাও চলবে। আমি আসলে কোনো কিছু ওয়েস্ট হতে দিই না, ম্যানেজ করে ফেলি। তো একটা একটা করে আমি 6টা ডিম নিয়েছি, তো 4টা খণ্ড করে নিচ্ছি। আপনারা চাইলে হাফ ডিমও ইউজ করতে পারেন, চাইলে পুরো ডিমও ইউজ করতে পারেন, চাইলে আরও ছোটো ছোটো করতে পারেন, আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটু একটু করে প্রত্যেকটা ডিমই আসলে কেটে নিয়েছি। এরপরে আমার এখন ডিম চপ বানানোর পর্ব চলে এসেছে। এখানে সবগুলা উপকরণ একদম রেডি, ব্রেড ক্রাম্বস সব রেডি করে নিয়েছি, এই যে ডিমটা ফেটানো হয়েছে। তো হাতে এখন আমি তেল মানে মাখিয়ে নিচ্ছি, তেল না থাকলে কিন্তু ডিম চপ আসলে সুন্দর হয় না, শেপও দেওয়া যায় না অত সুন্দর করে। তো দুই একটা দানা দানা থাকলে খুব সুন্দর করে হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে, কারণ একদম ম্যাশ না হলে আসলে খেতে ভালো লাগে না। যেহেতু অনেকটা পরিমাণ তাই কিছু না কিছু একটু দানা দানা থেকে আছে, সেটা আমি হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আর এভাবে করে পাতলা করে নিয়ে ডিমটা দিয়ে ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করে আমি কিন্তু শেপ দিয়ে নিচ্ছি। আর এরপরে যেহেতু তেল মাখানো আছে, খুব ইজিলি কিন্তু আমার শেপটা দেওয়া হয়ে যায় আর খুবই সুন্দর করে হয়ে যায়। আর এটা দেখতে একদম আস্ত আলুর মতো লাগছে, আমার জামাই তাই বলছে আর আমরা হাসছিলাম, তো এখন মনে পড়ে গেল। তো এভাবে করে একটা একটা করে আমি কিন্তু প্রত্যেকটা আলুর চপ বানিয়ে ফেলবো। আমার সাথে অবশ্যই আমার জামাই বানাচ্ছে, যেটা বলতে আমি ভুলে যাচ্ছি না। তো এই তো একটা একটা করে রেখে দিচ্ছি। আর হাতের তেলটা যখন মনে হবে যে কমে গেছে, তখন অবশ্যই কিন্তু তেল হাতে মাখিয়ে নিতে হবে, নইলে সুন্দর হবে না। তো এভাবে করে হাতের সাথে আলুর মানে ভর্তাটা সুন্দর করে চ্যাপ্টে করে দেন ডিমগুলো দিয়ে এভাবে করে কাভার করে ডিম আলুর চপ বানিয়ে ফেলতে হবে। এই তো খুবই ইজি হয়ে গেছে। আর এরপরে সবগুলো বানানোর পরে আমি কীভাবে কোটিং করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে। আর এখন আমি আর আমার জামাই মিলে দুজন ডিম আলুর চপটা বানিয়ে ফেলি। তো খুবই আমি খুবই টেস্টি, রমজানে তো আলুর চপ সবারই খুবই পছন্দের, সাথে ডিম চপ হলে তো কথাই নেই। তো এভাবে করে কিন্তু খুব ইজিলি আমি বানিয়ে ফেললাম। আর এই তো বানাতে একটু সময় লাগে, অনেক বেশি আসলে কি বলে ধাপ, মানে অনেক কয়েকটা ধাপ পেরিয়ে বানাতে হয়, বাট খেতে কত মজা লাগে বলেন, তাই না? সব কিছুই কিন্তু এরকম। তো একটা একটা করে সব বানানো হয়ে গেছে, সব বানানো হয়নি অ্যাকচুয়ালি, আর অনেকটা আছে। তো আমি একটু এটা কোটিং করাটা দেখাই। তো ডিমে এভাবে করে চুবিয়ে নিয়েছি, আর অবশ্যই আমি একটা ফোক ইউজ করেছি, কারণ ডিমটা যাতে এক্সট্রা ডিম থাকে সেটা সব পড়ে যায়। তো একটা একটা করে এভাবে করে চুবিয়ে দেন ব্রেড ক্রাম্বসে দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিব। আর এরপরে এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব একদিন, পরে চাইলে বক্সে ভরে রাখতে পারেন, যেদিন প্রয়োজন সেদিন জাস্ট ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটাকে খুব ভালো করে হিট করে দেন মিডিয়াম টু হাই ফ্লেম নিয়ে ভাজতে হবে, খুব বেশি লো করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুলে যাওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য মিডিয়াম হিটে ভাজতে হবে, যাতে মানে জালটা বেশি থাকে এরকম টাইপ মিডিয়াম। তো এই তো হচ্ছে আমি ভাজার টিপসটাও দিয়ে দিলাম। আর এই তো আমি কিন্তু আলুর চপ আজকে ভেজে দেখাবো কোনো রকম কোটিং ছাড়া, মানে বেসনের গুলায় না ডুবিয়ে ডিমের কোটিং ছাড়া এমনি এমনি আলু চপ ভেজে দেখাবো, একদমই ফেটে যায় না। সব কিছু আসলে ঠিকঠাক থাকলে, আর ওই যে আলুটা একদম শুকনা শুকনা থাকলে এরকম ফাটার পসিবিলিটি থাকে না, আলুটা অবশ্যই শুকনো হতে হবে। যদি বাই এনি চান্স মনে হয় যে আলুর মিক্সারটা কিংবা আলু ভর্তাটি একটু পাতলা হয়েছে শুকনা, তাহলে আপনারা ওটা নর্মাল ফ্রিজে রেখে শক্ত করে দিতে পারেন, যাতে আলু ভর্তাটা শক্ত হয়ে যায়। অনেক সময় হয় না, তারপরেও আসলে সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে। আর পানিটা অবশ্যই সুন্দর করে শুকিয়ে দেন ছিলে এভাবে করে ভর্তা করতে হবে, তাহলে একদম পারফেক্ট আলুর চপ হবে আর কি। তো এভাবে করে আমি বেসনের গোলায় মানে কী বলে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসের সাহায্যে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি। আর সবগুলো ডিম চপই আমি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে ফেলবো। এটা হচ্ছে অবস্থা।
আর এখন ইফতারের জন্য কিন্তু আমি ইফতারি বানাচ্ছি, কারণ একদমই টাইম নেই, শেষ পর্যায়ে রাতের বেলা আর বানাবো না, এই জন্য আমার জামাইকে নিয়ে ইফতারের আগে ওগুলো বানাচ্ছিলাম। আর এইখানে এখন আমি মোমো স্টিম হতে দিচ্ছি। গতদিন যে মোমো বানিয়েছিলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করেছিলাম কীভাবে বানিয়েছি, যেহেতু ইফতারিতে এটা খাবো, অনেক আসলে আইটেম হয়েছে তো খুব বেশি তো দরকারও হবে না, তাই এই তো এই কয়েকটা আমরা দিচ্ছি। তো এইখানে মোমোটা স্টিম হতে দিব, আর পাশে আমার জামাই হচ্ছে পেঁয়াজও ভেজে নিবে, সেই নিজে আজকে পেঁয়াজগুলো দিয়েছিল ভাজার জন্য। আর এ পাশ দিয়ে আমার মানে ডিপ চপগুলো বানানো শেষ, কিছুটা আলু ভর্তা রয়ে গেছে আলুর মিক্সার, তো এই জন্য আলুর চপ বানিয়ে ফেলবো এখন। এই যে পেঁয়াজগুলো হচ্ছে, আর এখন গতদিনের যে চিকেন ব্রেড চপগুলো ছিল আর কি, মানে পাকুড়াগুলো, সেগুলো ভেজে নিচ্ছি। আর এখানে যে ডিম চপ একটা ট্রাই করছি আজকে ইফতারের জন্য, তো যেহেতু অনেক বড় এটা একটাই ভাজি করে নিচ্ছি, আর এতগুলো তো খাওয়া যাবে না, অলরেডি আছেই। আর আলুর চপও কয়েকটা ভাজি করব, আর এই যে আলুর চপ বানাচ্ছি এক এক করে, এরকমই জাস্ট তেলের মধ্যে দিয়ে আমি ভাজিয়ে নিয়ে মানে ভাজবো, একদমই ভাঙবে না কি ফাটবে না কিছুই হবে না, খুবই সুন্দর করে হয়ে যাবে, একটু পরেই শেয়ার করছি। তো একটা করে সবগুলো আলুর চপ আমি বানিয়ে ফেলেছি, আর এই যে দেখেন তেলের মধ্যে ওভাবেই দিয়েছি, একদমই ফাটেনি, একদমই খুবই মজার ছিল। আর এই তো একটা একটু করে আমার জামাই এখন আলুর চপ বানিয়ে ফেলছিল, আর এই যে ইফতারি টেবিলে এখন আমরা, তো এই তো মোমো একদম রেডি, এখানে রুয়াবচা, এখানে হচ্ছে ইফতারি প্লেটটা, এই তো সব কিছু। তো আমরা এখন ইফতারি করবো, ইফতারির পরে আফরাজের কাণ্ড দেখেন, সে চকলেট কিনেছিল সেদিন, সেটা আজকে খেয়েছে, খেয়ে একদম দাঁতে মেখে কি অবস্থা, কি কিউট লাগছিল, এই জন্য আমরা আবার হাসছিলাম মাশাল্লাহ। তো ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এগুলো ইফতারির পরে রেস্ট করা হচ্ছিল। আজকে অনেক বেশি, আজকে আসলে অনেক কাজের চাপ, আজকে বাইরে যাওয়া হলো না, ইনশাল্লাহ আগামীকালকে একটু বের হতে হবে, কাজ আছে টুকটাক কিছু। তো এর মধ্যে আফরাজ আফরাজের পাপার সাথে আবার পানি নিতে গিয়েছিল, তো মসজিদে যে ইস্তিয়াকরা যেখানে থাকে মাদ্রাসায়, ওর ভিতরে সে আজকে ঢুকেছে, সে ওখানে ঢুকে খুব খুশি, আর আসবে না পাপার সাথে বাসায়, ওখানে থাকবে। তো পাপা বলছে তুমি এখানে তাহলে থাকো, পড়ো এদের সাথে, রেখে যাই, তো তখন তার থাকবে না, কিন্তু সে আবার ঘুরে ফিরে দেখছে। তো মাদ্রাসার ভিতরটা তো কি সুন্দর, বেশ ভালো, সব বাচ্চাদের ট্রাঙ্ক ট্রাঙ্ক সব কিছু, তো আফরাজ আবার সেই জন্য ঘুরে ঘুরে দেখছে। আর এই ভিডিও শেষে আমি আফরাজের একটা ভিডিও অ্যাড করে দিয়েছি, ভয়েসটাও রেখেছি, সে মুড়ি চানাচুর খায় ইদানিং প্রতিদিন রাতে, আর ওর আজকালকার যা কথা আর ওর যে কাণ্ড কাহিনী সব কিছু তো আমি আর রেকর্ড করতে পারি না, আমি যে এত কিছু ভিডিও করি তারপরে মনে হয় আমি সব কিছু রেকর্ড করতে পারি না ওর, কারণ অনেক কিছুতেই ব্যস্ত থাকতে হয়, এত দুষ্ট আর এত পাকনা হয়েছে কি বলবো, চোখের পড়লো ওকে মানে দুষ্টমি করে, আর কি কি উচ্চারণ করে, আর কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, আর অনেক কিছু বলে সে, এত কথা বললে মাশাল্লাহ, খাইছো নিয়ে আসছো, পাপা আসছো কি নিয়ে আসছো আনছো, মানে কত কথা, আর সব কথা আসলে খুবই কিউট লাগে মাশাল্লাহ। আর বাচ্চাদের এই সময়কার কথাগুলো কিন্তু আধো আধো কথা খুবই কিউট লাগে, কি বলেন তাই না? তো এটা হচ্ছে অবস্থা, তো আমি ভিডিওটা রেখে দিয়েছি এই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে, আল্লাহ হাফেজ। কি এনে দিব, মুড়ি আর কি, মুড়ি আর কি, কি খাবা, কি মুড়ি আর কি, মুড়ি আর কি, মুড়ি আর কি, মুড়ি মুড়ি চানাচুর কে বলবে, কি খাবা বলো, বলো মুড়ি চানাচুর, কি মুড়ি, মুড়ি চানানো, বলো